सुन के जबी मदीनाई, सुन के जबी मदीनाई, दुआ करी तुमाके आमार मने रबे ता বলবি নবীর দারে আমার মনে রবে তা বলবি নবীর দারে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত পতঙ্গতানার সাকার উদ্যোগে খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শরণে আজিমুস শান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি কনফারেন্সের আজকের যিনি প্রধান মেহমান মেহমানে আলা উনি আমাদের কাছে তরশিফ এনেছেন মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম আমার সামনে বসা আমার পিতৃতুল্য বাবারা আমার নওজোয়ান ভাইরা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা পর্দার আড়ালে পর্দানুশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেহেতু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ রাসূলের মাহফিলে বসার তৌফিক দান করেছে ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে উচ্চকণ্ঠ বলি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি নবী নবী দুজাহান নবী রহমতুল্লিল আলামিনের কদমে অসংখ্য দরুদ ও হাদিয়া পেশ করছি আজকের মাহফিলের সওয়াব খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরণ করছি আমি আমার কথার মধ্যে এসে যাচ্ছি কালামে পাকের সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত কেরিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে কথা হলো সিদ্দিক আকবরকে আমার রাসূল কেমন ভালোবাসেন আল্লাহ কেমন ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন না সিদ্দিক আকবর আমার রাসূলকে ভালোবাসে আর আল্লাহ সিদ্দিক আকবরকে কেমন ভালোবাসেন সিদ্দিক আকবর আমার রাসূলের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে এক ইহুদির মাদ্রাসায় গেল খ্রিস্টানের মাদ্রাসায় গেল কোথায় ইহুদির একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় যখন উনি যখন নামাজের কালিমার দাওয়াত দিচ্ছে নামাজের দাওয়াত দিচ্ছে এক পর্যায়ে উনি বলেছেন যাকাতের দাওয়াতও দিয়ে দিলেন তখন ইহুদির একজন আলেম দাঁড়িয়ে বলতেছে আল্লাহ কি ফকির আল্লাহ কি ফকির আল্লাহর জন্য তুমি ছাড়ছ যাকাত তো দান করা কি জন্য তুমি এই কথা বলছো সিদ্দিক আকবর সহ্য করতে পারে নাই যখন মওলাকে ফকির বলেছে সিদ্দিক আকবর তার হাত দ্বারা সরাসরি ওই ইহুদির আলেমকে আঘাত করে জমিনের মধ্যে লুটিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এখন সিদ্দিক আকবরকে বাজানোর জন্য তারা আমার রাসূলের দরবারে সালিস নিয়ে আসলো বিচার নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার দূত আপনার খলিফা ইহুদির এক বড় আলেমকে উনি আঘাত করেছে হাত দ্বারা আঘাত করে মাটিতে ফেলে দিয়েছে এটার বিচার চাই এটার কি চাই কথা বুঝবেন যখন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবরের ব্যাপারে নালিশ নিয়ে আসা হলো আমার রাসূল এমন রাসূল আমার রাসূল জানে আমার সিদ্দিক কখনো ভুল করবে না ঠিক কি না আমার সিদ্দিক কখনো ভুল করবে না কিন্তু সিদ্দিক আকবর আমার রাসূলের পাশে দাঁড়িয়ে আছে আমার রাসূল সরাসরি বলতেছে না
আমার রসুল বললে তারা বলে পক্ষপাতিতা করবে স্বজন প্রীতি করতেছে এই কথা বলবে বিদায় আমার রসুল কোনো কথা বলে নাই আমার রসুল আমার আল্লাহর দিকে তাকিয়ে আছে কারণ আমার আল্লাহ সিদ্দিক আকবরকে কত ভালোবাসেন এটা দেখার জন্য এদিকে ইহুদিরা এ জানতা কথা বলে যাচ্ছে আমার রসুলকে আমার রসুল বলে একটু দাঁড়াও ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা যতক্ষণ আমার আল্লাহ ফরমান দিবে না ততক্ষণ আমি রসুল ফয়সালা দিব না সুবহানাল্লাহ বলেন না আমি রসুল ততক্ষণ কি দিব না ফয়সালা দিব না এই কথা বলার পরে সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আর আমার আল্লাহর আর সহ্য হচ্ছে না কতক্ষণ সালিস দাঁড়িয়ে থাকবে ও জিবরিল তুমি যাও তাড়াতাড়ি যাও আমার রসুলের কাছে আয়াত নিয়ে যাও বলে কোন আয়াত নিয়ে যাব সূরা আল ইমরানের দুই নম্বর আয়াতের কিছু অংশ 102 নম্বর আয়াতের কিছু অংশ আয়াত নিয়ে আসলেন জিবরিল যখন আসলো আমার রসুল একটা হাসি দিয়েছেন মুস্কি হাসি উচ্চা আওয়াজে বলুন সুবহানাল্লাহ আশ্চর্যের ব্যাপার জিবরিল যখন আসলো আমার রসুল একটা হাসি দিয়েছেন সিদ্দিক আকবর কান্না করতেছে ও সিদ্দিক তোমার পেরেশানি দূর করো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তা দূর করো ভয় দূর করো আমার ভাই জিবরিল এসে গিয়েছে আমার রসুলের কাছে যখন জিবরিল আসলো জিবরিল এলান করে দিচ্ছে লাকাদ সামিআ আল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সিদ্দিক আকবর এই মজলিসের মধ্যে যে কথা বলেছে এই ইহুদিরা আমার আল্লাহকে ফকির বলেছে আল্লাহ বলেন লাকাদ সামিআ আল্লাহ কওলাল্লাযিনা ক্বালু যখন সিদ্দিক আকবরের সাথে ওই ইহুদির আলেমদের সাথে যখন কথা হচ্ছিল আমার আল্লাহ বলতেছে আমি আরশের চূড়ায় বসে লাকাদ সামিআ আল্লাহ কওলাল্লাযিনা ক্বালু আমার সিদ্দিকের মধ্যে এবং ইহুদির আলেমের মধ্যে যে কথা হয়েছে আমি মাওলা শুনেছি আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহ শুনেছি আল্লাহ কি শুনেছে আল্লাহ বলেন কওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় তারা আমি আল্লাহকে ফকির বলেছে ওয়া নাহনু আগনিয়া তারা বলেছে আমরা দুনিয়া আল্লাহ ফকির আর এখানের মধ্যে আমার সিদ্দিকের কোনো দোষ নাই আমি আমার সিদ্দিকের জন্য কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম এই আয়াত পাঠিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ যেহেতু সিদ্দিক আকবরের কথা আমি কথা ভাড়াবো না পাঁচ ছয় সাত মিনিটের মধ্যে আমার কথা রীতি টানবো সিদ্দিক আকবর এটা কেমন আমার রসুলকে কেমন ভালোবাসতেন আমার রসুল চলে যাবেন এই কথা শুনে সিদ্দিক আকবর সহ্য করতে পারতেছে না সুবহানাল্লাহ বলেন না এখন একদিন মিম্বরে বসে আছে আমার রসুল সবাইকে জিজ্ঞাসা করতেছে কোন কোন এবাদত তোমাদের কাছে বেশি ভালো লাগে একজন সাহাবী দাঁড়ালো ইয়া রাসূলুল্লাহ আমার থেকে টনটন শীতের রাতে গভীর রাতে অন্ধকার রাতে ওযু করে নামাজ পড়তে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালো লাগে সুবহানাল্লাহ বলেন আরেকজন সাহাবী দাঁড়ালো ইয়া রাসূলুল্লাহ যখন দিনের বেলায় বেশি কঠোর গরম পড়ে রৌদ্র পড়ে ওই অবস্থায় 17 ঘন্টা 16 ঘন্টা দিন থাকে ওই অবস্থায় আমার থেকে রোজা রাখতে বেশি ভালো লাগে আরে জোরে বলুন না সুবহানাল্লাহ এক একজন সাহাবি টনটন শীতের রাতে রাতের গভীর যখন হয়ে যায় তখন ওযু করে নামাজ পড়তে সাহাবীর ভালো লাগে কেমন সাহাবি আমার রসুল কেমন পেলেন উচ্চা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ আরেকজন দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার থেকে ডান হাত না দেখে মতো বাম হাতে দান করলে বাম হাতে দান ডান হাতে দান করলে বাম হাতে দান কর বাম হাতে না দেখে মতো আমি দান করাকে বেশি পছন্দ করি দান করাকে কি করি পছন্দ করি এ কথা বলার পরে এরকম করতে করতে সাহাবীরা বিভিন্ন ভাবে কথা বলতেছে হঠাৎ করে আমার রসুলকে আমার সিদ্দিক জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সবার তো এটা ওইটা ইবাদত ভালো লাগে আপনার কি ভালো লাগে সুবহানাল্লাহ বলেন না আমার আমার রসুল উত্তর দেয় আমার থেকে
আমার থেকে বেশি ভালো লাগে নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন না, আমার রসুল থেকে নামাজ ভালো লাগে। এখন প্রশ্ন হলো ভালোবাসার প্রশ্ন। সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমার রসুল বলে সিদ্দিক তুমি এরকম করে কান্না করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, অনেকে অনেক আমল করতে টনটনো শীতের রাতে ওযু করে নামাজ পড়তে ভালো লাগে, যখন খাড়া গরম পড়ে ওই অবস্থায় অনেক সাহাবীর রোজা রাখতে ভালো লাগে, আর আপনার থেকে নামাজ ভালো লাগে। আর আমার কাছে যেটা এক নম্বর হলো নামাজ আমার কাছে এক নম্বর নয়, রোজা আমার কাছে এক নম্বর নয়, জিহাদ আমার কাছে এক নম্বর নয়, আপনার কাছে এক নম্বর কি? সিদ্দিক আকবর উত্তর দেই, ওয়ানজুর ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল প্রশ্ন করলো তোমার থেকে আমার চেহারা দেখতে এত কেন ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতা তো আমার নাই, আপনি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যান তাকবীরে তাহরিমার সহিত আপনি আল্লাহর সাথে দিদার করেন, ওই ক্ষমতা আমার নাই, যেহেতু আপনি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহকে দেখতে পান। আর আমি সিদ্দিক আকবর আল্লাহর কসম করে বলতেছি, যতবার ওয়ানজুর ইলা ওয়াজহিকা আপনার নূরানি চেহারার মধ্যে তাকাই আমার ওই ক্ষমতা নাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখার জন্য, কিন্তু আপনার নূরানি চেহারার মাধ্যমে আমি সিদ্দিক আকবর আল্লাহকে দেখতে পাই। কাকে? আরো জোরে বলো না, কাকে? সিদ্দিক আকবর একটা ফরমান রেখে গেলেন, কেমন রসুলকে ভালোবাসেন। অনেকে আমার রসুলকে মরে গিয়েছে ফুসে গিয়েছে বলে কিনা, নাউজুবিল্লাহ, ঠিক কিনা, এরকম বলে, কিন্তু সিদ্দিক আকবর আমার রসুলদের জিন্দা ওইটা ফরমান করে গিয়েছেন। ওইটা কি করে গিয়েছেন? আমার রসুল যখন সিদ্দিক আকবরের যখন উফাতের সময় হলো, শেরহুদা আলীকে ডাক দিল। শেরহুদা আলী যখন সামনে আসলো, একেবারে সংক্ষেপ এই কথাই বলে আমার কথা শেষ। শেরহুদা আলী যখন সামনে আসলো, আসার পরে সিদ্দিক আকবর অনুনয় কুননয় করে বিনয় হয়ে হযরতে শেরহুদা আলীকে বলতেছে, ও মাওলা আলী, তোমার নূরানি হাত দিয়ে যখন আমার রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তখন আমার রসুলের শেষ গোসলটা তুমি মাওলা আলী তোমার নূরানি হাত দিয়ে দিয়েছো, আমি সিদ্দিক আকবর তোমার কাছে একটা আরজ করতে চাই। বলে কি আরজ? বলো না, খলিফাতুর রসুল আমিরুল মুমিনিন আপনার আরজটা শুনতে চাই। যখন এই কথা বলেছে, হযরত সিদ্দিক আকবর বলল, আমার রসুলকে যেভাবে নূরানি হাত দিয়ে আমার রসুলের গোসল মুবারক দিয়েছো, ওই নূরানি হাতটা দিয়ে আমার গোসল মুবারকটা তুমি দিয়ে দিবা। জোরে বলুন না, সুবহানাল্লাহ। বলে আর কি বলেন? বলে আরেকটা, আমার আরেকটা আশা আছে। বলে কি আশা? বলে তো আমার রসুল দুনিয়াতে থাকা অবস্থায় আমার রসুল থেকে তো আমি জিজ্ঞেস করি নাই আমার সমাধিটা কোথায় হবে, আমার মাজার মুবারক কবর মুবারকটা কোথায় হবে, না জান্নাতুল বাকিতে হবে না আমার রসুলের পাশে হবে, এই কথা তো আমার রসুলের কাছে অনুমতি নিই নাই। এখন আমার সব কিছু দেওয়ার পরে, জানাজা দেওয়ার পরে আমি সিদ্দিক আকবরের লাশ মুবারকটা জানাজাটা আমার রসুলের রওজার সামনে রাখবে, রাখার পরে আমি রসুলের, আমি যে একজন আদানা গোলাম ছিলাম এই গোলামের পরিচয়টুকু আমার রসুলের কাছে তুলে ধরবা, তুলে ধরার পরে যদি আমার রসুল আমাকে রাখার জন্য আমার রসুলের রওজার পাশে যদি আমার স্থান হয়, আমার রসুলের দরজা মুবারক খুলে যাবে, আমার রসুল রওজা থেকে আমাকে উত্তর দিবে থাকার জন্য, যদি তোমরা শুনতে না পাও তাহলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে, আর নয় শুনতে পেলে আমার রসুলের রওজা মুবারকের পাশে দাফন করবে। সিদ্দিক আকবর ফরমান দিয়ে যাচ্ছে, রসুল জিন্দা না মরা। সুবহানাল্লাহ বলেন না, এক সিদ্দিক আকবরের চেয়ে আর কে এরকম কে ভালোবাসতে পারবে? পারবে কেউ? পারবে না। সিদ্দিক আকবর যখন একেবারে সংক্ষেপ, সিদ্দিক আকবর যখন দুনিয়া থেকে চলে গেলেন, শেরহুদা আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার ওই সিদ্দিক আকবরকে সুন্দর করে করে নরম হয়ে
গোসল দিয়েছেন জানাজার পরে সিদ্দিক আকবরের জন্য দাফন করার জন্য কবর খনন করা হয় নাই কোথায় খনন করবে ওসিয়ত পালন করা ওয়াজিব সেই জন্য সিদ্দিক আকবরের জানাজা সিদ্দিক আকবরের লাশ মুবারকটা আমার রাসূলের রওজার সামনে রাখলেন আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার সামনে এমন একজন ব্যক্তিকে রেখেছি যে ব্যক্তি ইল্লা বিতিগা ওয়াজিহি রব্বিহিল আলা ওয়ালা সাউফা ইয়ারদা এমন একজন ব্যক্তিকে রেখেছি ওয়াল্লাজি জাআ বিসসিদকি ওয়াসাদদাক বিহি উলাইকা হুমুল মুত্তাকুন এমন ব্যক্তিকে রেখেছি লাকাদ সামিআল্লাহু কাউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া যখন সিদ্দিক আকবর এভাবে বর্ণনা দিচ্ছেন হঠাৎ করে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল আমার রাসূলের রওজা মুবারক থেকে উত্তর আসছে উদুগুলুল হাবিব ইলাল হাবিব উদুগুলুল হাবিবা ইলাল হাবিব তোমরা তাড়াতাড়ি বন্ধুকে বন্ধুর বুকের মধ্যে গসিয়ে দাও আমার সিদ্দিককে আমার বুকের মধ্যে তোমরা গসিয়ে দাও উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আমার রাসূলের কোন উপমা হবে आवाज दी बोलन कुनो पाहो है होबे ना जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है सबाई एक तो हाथ नेरे नेरे जिसका कोई सानी नहीं ओ नबी सबाई सबाई ओ नबी नबी এটা আমার नबी हमारा है नबी कार আমাদের বলেন नबी कार आवाज दी बोलन नबी कार যারা নবীর দরুদ পড়তে চাই না দরুদ ইব্রাহিম পড়ে তারা ইব্রাহিমের উম্মত আমরা কিন্তু নবীর উম্মত সে দাবি করে ও নবী হামারা হে বলেন জিসকা কোই সাহানি নেহি ও নবী আর একটা আওয়াজ দিয়ে ও নবী জোড়ে পর হে তু পাবি ডগমগায় নাই আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব জোড়ে পর হে তু পাবি ডগমগায় নাই আবি आप जब कर्म कर दे आप जब कर्म कर दे तू सामने किनारा है तू सामने किनारा है मुस्तफा की आजमत का मुस्तफा की आजमत का हद है ना किनारा है हद है ना किनारा इस तमन्ना लेकर मैं आकड़े हो चौकटे पर आकड़े हो चौकटे पर या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीब इस तमन्ना लेकर मैं आकड़े हो चौकटे पर ओ कभी तो पहुँचोंगे ओ कभी तो पहुँचोंगे कौन गम कमारा है कौन गम कमारा है मुस्तफा की आजमतों का हद है ना किनारा है सलातुनिया कुम सला अमर कथा शेष अमर रसूल के তাক অবস্থায় রসুল থেকে কোনো অনুমতি নেয় নাই যাওয়ার পরে আমার রসুল যে জিন্দা এটা প্রমাণ করার জন্য সিদ্দিক আকবর অনুমতি নেয় নাই বলে আমি চলে যাচ্ছি আমার রসুল যে জিন্দা এটা প্রমাণ করে যাচ্ছি আরে জোরে বলুন না সুবহানাল্লাহ সেই সিদ্দিক আকবর কাছে আমরা শরণ করে সবাই এসেছি যারাই আসবে সিদ্দিক আকবরের শরণে তারাই লাভবান হবে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে বসে নিজের তকদিরকে উজালা করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু